আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর জীব বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের পাঠের বিষয় নবম অধ্যায়, দৃঢ়তা প্রদান ও চলন। হ্যাঁ, দৃঢ়তা প্রদান কি? যেটা আমাদেরকে কী করে সাপোর্ট দেয় সেটাই হলো দৃঢ়তা, তাই না? আচ্ছা, আর চলন কি? যে পদ্ধতিতে প্রাণী তার নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে ওই প্রাণীর চলন বলে। এখন এই দৃঢ়তা প্রদান এবং চলনের জন্য আমাদের দেহের একটি বিশেষ তন্ত্র আছে, সেই তন্ত্রের নাম হলো কঙ্কাল তন্ত্র। তোমরা সবাই জানো, ছোটবেলা থেকেই জানো যে মানব কঙ্কাল কী করে, আমাদের দেহের কাঠামো তৈরি করে। যদি কঙ্কাল না থাকতো তাহলে আমাদের দেহ কী হতো, একটি মাংসপিণ্ডের মতন হয়ে যেত, আমাদের কোনো শেপ থাকতো না, চেহারা আকৃতি কিছুই থাকতো না, তাই না? আচ্ছা, সেই কঙ্কাল যে আমাদের শুধু দেহ কাঠামো গঠন করে তা কিন্তু নয়, কঙ্কাল আমাদের কী করে, দেহের ভার বহন করে, চলনে সাহায্য করে, তাই তো? তার আগে চলো আমরা মানব কঙ্কালের সাথে পরিচিত হই। কঙ্কালের ছবি সম্পর্কে সবার ধারণা আছে, অনেকে সত্যিকারের কঙ্কালও দেখেছো, আমাদের বায়োলজি ল্যাবে কঙ্কাল আছে। আচ্ছা, এবার চলো আমাদের বইয়ের 192 পৃষ্ঠায় যে মানব কঙ্কাল তন্ত্রের ছবিটি আছে আমরা সেটি দেখি এবং মানব কঙ্কালের বিভিন্ন অংশের সাথে পরিচিত হই। দেখো 192 পৃষ্ঠা মানব কঙ্কালের সাধারণ পরিচিতি। এখানে দেখো আমাদের দেহের মূল মানে কেন্দ্র বরাবর আছে কি করোটি, তারপরে মেরুদণ্ড, তাই না? মেরুদণ্ড কোথায় থাকে? আমাদের পিঠ বরাবর। আচ্ছা, আর আছে কি বক্ষস্থি চক্র এবং শ্রোণী চক্র। এখন দেখো করোটি কি, এই অংশ মানুষের কঙ্কাল বলতে আমাদের প্রথমেই যে চেহারাটা মনে হয় যে মাথা খুলির ছবিটা, তাই না? এটাকে বলা হয় করোটি। তাহলে কি মানুষের মস্তকের অংশটুকুই, কঙ্কালে মস্তকের অংশটুকুর নামই হচ্ছে করোটি। এই করোটির বিভিন্ন অংশগুলো কি কি দেখো, মাথার খুলির হাড়, হ্যাঁ, এই হাড়টুকুর নাম হচ্ছে করোটিকা, ঠিক আছে? আমাদের উপরের চোয়ালের নাম ম্যাক্সিলা, নিচের চোয়ালের নাম ম্যান্ডিবুল। ছবিতে ভালো করে দেখে নাও, তাহলে করোটির অংশ কি, করোটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবুল। করোটিকা কি? করোটির যে অংশে মস্তিষ্ক সুরক্ষিত থাকে, হ্যাঁ, সেই অংশটির নাম হচ্ছে করোটিকা। আচ্ছা, সোজা কথা, মাথার চাঁদির অংশটির নামই হচ্ছে করোটিকা। ম্যাক্সিলা কি? আমাদের মূর্ধ চোয়ালকে বলা হয় ম্যাক্সিলা। ম্যান্ডিবল কি? নিচের চোয়ালকে বলা হয় ম্যান্ডিবল। আচ্ছা, তারপরে পিঠ বরাবর তোমার পিঠে হাত রাখলেও দেখো এক একটি গিট গিট অংশ আছে, হ্যাঁ, এরকম 33টি ছোট ছোট হাড় নিয়ে তৈরি আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ডে এক একটি হাড়কে বলে কশেরুকা, দেখেছো? আচ্ছা, কশেরুকা। আর মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের নাম হলো কক্সিস, মনে থাকবে? আমাদের মনে থাকবে, আমরা আবার প্রশ্নের আকারেও পড়বো। আমরা এখন সবসময় মনে রাখবো যে মেরুদণ্ডের এক একটি হাড়ের নাম হচ্ছে কশেরুকা। আসলে কশেরুকার মধ্যে ছোট ছোট হাড় আছে, সেগুলোকে আমরা একসাথে বলি কশেরুকা। তারপরে কি, মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের নাম হলো কক্সিস। এবার আসো আমাদের বক্ষপিঞ্জরের অংশ, সেটা কি? আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, এই নরম অংশগুলো যে কঙ্কালের যে অংশের মাঝখানে সুরক্ষিত থাকে তার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। সেগুলোকে কে সুরক্ষিত রাখে? বুকের খাঁচার এক একটি হাড়কে বলা হয় পরশুকা। আসলে এগুলোকে হৃদও বলা হয়, বাংলার নাম হলো পরশুকা। আর দেখবে যে এই বরাবর একটি চ্যাপ্টা হাড় আছে, তার নাম স্টার্টার। আরেকটা জিনিস আমাদের বইয়ে হয়তো লেবেলিং করা নাই, আমরা বড় হলে জানবো। তোমার কলারের এখানে হাত রাখো, দেখো পেন্সিলের মতন একটি হাড় আছে, তার নাম হচ্ছে ক্যাভিটি, ঠিক আছে? এগুলো আমাদের এখন জানার দরকার নাই, আমরা বইয়ের যে অংশটুকু আছে আমরা সেটুকুই জানি। যদি আমাদের প্রশ্ন করা হয় পরশুকা কি, তাহলে আমরা বলবো বক্ষপিঞ্জরের এক একটি অংশকে বলা হয় পরশুকা, ঠিক আছে?
এর আগে বক্ষপিঞ্জরের হাড়ের মানে বক্ষপিঞ্জরের কাজ কি হৃৎপিণ্ড ফুসফুস এরকম কোমল অংশগুলোকে সুরক্ষা দেয়। আর বক্ষপিঞ্জর আরেকটি কাজ কি করে, আমাদের এই যে দুইটি হাতের সাথে আমাদের মূল দেহকে সংযুক্ত করে, ঠিক আছে। এখন হাতের হাড়গুলোতে পরে আসছি, এই যে কোমরের হাড়গুলোর নাম কি, কোমরের হাড় এই ছবিতে দেখো আছে কি যে ইলিয়াম এবং পিউবিস। হ্যাঁ, আসলে কোমরের হাড় হলো তিনটি, ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। আর শ্রোণীচক্র কি, আমাদের কোমরের যে অস্থির চক্রটি কি করে, মেরুদণ্ডের সাথে আমাদের মানে পা হ্যাঁ পশ্চাৎপদের সংযোগ রক্ষা করে, তার নামই হচ্ছে শ্রোণীচক্র। শ্রোণীচক্রের হাড় হলো তিনটি, ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। আচ্ছা, এখন আসি আমাদের এই অংশটি অর্থাৎ আমাদের হাত। হ্যাঁ, হাতের হাড়গুলোর নাম, আসলে হাত বলতে এই যে দেখো কাঁধ থেকে কনুই পর্যন্ত অংশটিকে বলা হয় বাহু। হ্যাঁ, বাহুর হাড়ের নাম হলো হিউম্যানাস। হ্যাঁ, এই কাঁধ থেকে কনুই পর্যন্ত অংশটির নাম হচ্ছে বাহু, বাহুর হাড়ের নাম হলো হিউম্যানাস। আর হাত বলা হয় কনুই থেকে বাকি অংশ। হ্যাঁ, এই হাতের হাড়গুলো কি কি দেখো, হাতের হাড়গুলো হচ্ছে রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঙ্গাস। রেডিয়াস, আলনা, আমাদের হাতে আসলে দুইটি হাড় আছে। হ্যাঁ, এখন দেখো আমাদের কেনি আঙুল বরাবর, হ্যাঁ কনিষ্ঠ আঙুল বরাবর হাড়টির নাম হচ্ছে রেডিয়াস, আর বৃদ্ধাঙ্গুলি বরাবর হাড়টির নাম হচ্ছে আলনা। তুমি পড়ার সময় এইভাবে পড়বে যে কনুই বরাবর হাড়ের নাম হচ্ছে রেডিয়াস, আর বৃদ্ধাঙ্গুলি বরাবর হাড়টি হচ্ছে আলনা। রেডিয়াস, আলনা, কবজির হাড়গুলোর নাম কার্পাল, হাতের তালুর হাড়গুলোর নাম মেটাকার্পাল, আর আঙুলের হাড়গুলোর নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে আমাদের হাতের হাড়গুলোর নাম কি, শুধু নাম বলুন, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এখন আসো আমাদের পায়ের অংশে। হ্যাঁ, আমাদের পা বলতে কিন্তু হাঁটু থেকে পায়ের পাতার অংশকে বোঝায়, ঠিক আছে। আর কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশকে বলা হয় উরু। উরুর অস্থির নাম হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে মানব দেহে সবচেয়ে লম্বা অস্থি। তোমরা জানো সিক্সে থাকতে পড়েছো যে মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপস, যেটা আমাদের কানের মধ্যে আছে। এখানে অবশ্য সেটি নেই, তো যাই হোক আর একটু মনে করবো পিছনের পড়াগুলোর কথা। মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম স্টেপস, আর সবচেয়ে লম্বা হাড়ের নাম হচ্ছে ফিমার। এখন দেখো পায়ের অস্থিগুলোর নাম কি। হ্যাঁ, পায়ের অস্থিগুলোর নাম হচ্ছে টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঙ্গাস। টিবিয়া কোন অংশটুকু, আমাদের পায়ের বুড়ো আঙুল বরাবর একটা দুইটা হাড়ের মধ্যে অপেক্ষাকৃত মোটা হাড়টির নাম হচ্ছে টিবিয়া। আর এর পিছনে আরেকটি ছোট হাড় আছে, মানে পাতলা চিকন হাড় আছে, তার নাম হচ্ছে ফিবুলা। ছবিতে দেখো বুড়ো আঙুল বরাবর যে চওড়া অস্থিটি তার নাম হচ্ছে টিবিয়া, আর তার পিছনে আরেকটি চিকন অস্থি আছে তার নাম হচ্ছে ফিবুলা। টিবিয়া, ফিবুলা, পায়ের গোড়ালি হাড়গুলোর নাম হচ্ছে টার্সাল, পায়ের পাতার নামগুলো হচ্ছে হাড়ের নামগুলো মেটাটার্সাল, পায়ের আঙুলের হাড়ের নামগুলো হচ্ছে ফ্যালাঙ্গাস। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে প্যাটেলা, প্যাটেলা হচ্ছে, প্যাটেলা কিন্তু কোনো হাড় বিশেষ কোনো হাড় নাই, যে আমাদের ফিবুলারই একটি অংশ। এটা এখানে কি হয়েছে, বলের আকার ধারণ করেছে, যেটা আমাদের কি করে হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে, আমাদের চলনে সাহায্য করে, ঠিক আছে। প্যাটেলা বিশেষ কোনো হাড় নাই। তাহলে আমাদের পায়ের হাড়ের নামগুলো হচ্ছে কি, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঙ্গাস, ঠিক আছে। এখন এই যে মানব কঙ্কালের ছবিগুলো দেখলাম, এটা তোমরা ভালো করে বারবার দেখবে, হ্যাঁ, এবং বিভিন্ন হাড়গুলোকে তুমি চিনবে, মনে রাখবে। এখন আমরা একটু প্রশ্নের আকারে এই বিষয়বস্তুগুলো শিখি। আমাদের খাতায় এই প্রশ্নগুলো লিখি, আমাদের বইয়ের যে পাঠের নাম হচ্ছে মানব কঙ্কালের সাধারণ পরিচিতি, সেখান থেকে আমরা কী কী প্রশ্ন দেখবো দেখো। চলন কি,
চলন কি যে প্রক্রিয়ার প্রাণী নিজের চেষ্টায় এক স্থান থেকে আর স্থানে যায় তাকে ওই প্রাণীর চলন বলে। এরপরে প্রশ্ন লেখো, কঙ্কাল কি? আমাদের দেহ কাঠামোকে বলা হয় কঙ্কাল। কঙ্কাল তন্ত্র কি? কঙ্কাল তন্ত্র কি সেটা একটু সুন্দর করে বলবো। যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয়, বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে তাকে কঙ্কাল তন্ত্র বলে। বহিঃকঙ্কাল, আসলে কঙ্কাল তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। হ্যাঁ, বহিঃকঙ্কাল যেটা সেটা আসলে তপোদ্ভূত অঙ্গ, আমাদের মুখ, চুল, লোম, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কাল কি? আমরা কঙ্কাল বলতে যেই ছবিটার কথা মনে করি, হ্যাঁ, সেটাই আসলে অন্তঃকঙ্কাল, যেটা দেহের ভিতরে থাকে এবং বাইরে থেকে যার অবয়বটা বোঝা যায় না, দেহের নরম অংশগুলোকে রক্ষা করে, দৃঢ়তা প্রদান করে, আকৃতি দান করে, এটাই হলো অন্তঃকঙ্কাল। এখন আসো, এই যে আমরা মানব কঙ্কালের বিভিন্ন অংশগুলো পড়লাম, হ্যাঁ, এগুলো থেকে আমরা কয়েকটা ছোট ছোট প্রশ্নের আকারে এই বিষয়বস্তুটি মনে রাখবো। ভালো করে খাতায় প্রশ্নগুলো লিখি এবং তোমরা এর উত্তরগুলোও লিখবে ক্লাস নোট হিসেবে। পরটি কি? তাহলে কি বলবো? কঙ্কালের মস্তককে বলা হয় করটি। ঠিক আছে, এর অংশগুলো কি কি? করটির অংশগুলো হচ্ছে করটিকা, ম্যাকুলা, ম্যান্ডিবল। ছবিতেই দেখো, 192 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে। তারপরে প্রশ্ন, বক্ষপিঞ্জর কি? হ্যাঁ, বক্ষপিঞ্জর কি? কঙ্কালের যে অংশটুকু হৃৎপিণ্ড এবং ফুসফুসকে রক্ষা করে তাকে বলা হয় বক্ষপিঞ্জর। হৃৎপিণ্ড এবং ফুসফুসকে রক্ষা করে, আবার কি করে? আমাদের দুই হাতের সাথে কি করে? অগ্রগতির সাথে আমাদের দেহের মূল কাঠামোকে সংযুক্ত করে, সেটাই হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের অংশগুলো কি কি আছে? স্টারনাম এবং কর্ষুকা, আরও আছে ক্ল্যাভিকল এবং একটা ত্রিকোণাকার হাড় আছে। আচ্ছা, যাই হোক, বক্ষপিঞ্জরের অংশগুলো আমাদের বইয়ে যে অংশটুকু আছে স্টারনাম ও কর্ষুকা, এটুকু লিখব। এখন আসো, হিউমারাস কি? হিউমারাস কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে আছে? হিউমারাস কি কোথায় আছে একটু খুঁজে বের করো তো। এই যে আমাদের এই হাতের হাড়গুলোর সাথে আছে হিউমারাস। তাহলে আমরা কী বলবো? এই হিউমারাস যেখানে আছে সেই অংশটাকে হাত বলা হয় না, সেটাকে বলা হয় বাহু। হ্যাঁ, আমাদের এক কাপ থেকে কোমর পর্যন্ত অংশটির নাম হচ্ছে বাহু। তাহলে হিউমারাস কি? এই প্রশ্নের উত্তর আমরা কী লিখবো? আমার লিখবো, বাহুর অস্থির নাম হলো হিউমারাস। মানুষের হাতের অস্থিগুলোর নাম লেখো। হাত বলতে কিন্তু কনুই থেকে আঙুল পর্যন্ত অংশকে বোঝায়, ঠিক আছে? সেগুলো কী কী? রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জাস। মানব দেহের সবচেয়ে লম্বা অস্থি কোনটি? খুঁজে বের করো তো, সবচেয়ে লম্বা অস্থি এইটা, তাই না? এই হাড়ের নাম কি? ফিমার। আসলে এই অংশটুকু হচ্ছে আমাদের পুরুর অস্থি। তাহলে আমরা লিখব, মানব দেহের সবচেয়ে লম্বা অস্থি হলো ফিমার, এটি আমাদের পুরুর অস্থি। মানুষের পায়ের অস্থিগুলোর নাম লেখো, সেগুলো কি কি? টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। তারপরে কি? কশেরুকা কি? মেরুদণ্ডের হাড় আছে 33টি, এক একটি হাড় অংশকেই বলা হয় কশেরুকা। কক্সিস কি? মেরুদণ্ডের সর্বশেষ অস্থিটির নাম হলো কক্সিস। শ্রোণীচক্র কি? এর হাড়গুলোর নাম লেখো। হ্যাঁ, এটা কিন্তু বড় প্রশ্ন না। আমাদের ছবি পাঠ্যপুস্তকের যে ছবিটি আছে সেটির বিভিন্ন অংশের সাথে, মানব কঙ্কালের বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়ার জন্যই আমরা এগুলো শিখছি প্রশ্নের আকারে। আচ্ছা, তাহলে শ্রোণীচক্র কি? যে অস্থির চক্রটি কি মেরুদণ্ডের সাথে, হ্যাঁ, মেরুদণ্ডের সাথে উরুর সংযোগ করে তাকে বলা হয় শ্রোণীচক্র, ঠিক আছে? শ্রোণীচক্রের হাড় হলো 3টি, ইলিয়াম, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, ঠিক আছে? এখন আসো, আমরা পড়ব দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের ভূমিকা কি। একটু ভাবো তো, যদি কঙ্কাল না থাকতো তাহলে কি আমরা সোজা হয়ে দাঁড়াতে পারতাম?
এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম, জেলিফিশের মতন করে যেতে হতো, তাই না? আরেকটা কি, আমরা তো আর এই জেলিফিশ তো সমুদ্রে পানি আছে জন্য জেলিফিশের মতন চলতে পারে, আমরা তো ডাঙায় থাকি, আমরা সেটাও পারতাম না, তাই না? আমাদের জড় বস্তুর মতন অবস্থা হয়ে যেত। তাহলে কঙ্কালের কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেহ কাঠামো গঠন। সেটা কি? সেটা আমরা বুঝি যে মানব দেহের নির্দিষ্ট আকার ও আকৃতি দান করা, তাই না? এবং এটি কি করে? নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলোর সংযুক্তি দেখায়, সংযুক্ত করে, তাই না? আমাদের হাতের সাথে দেহ কাঠামোকে সংযুক্ত করে, পায়ের সাথে দেহ কাঠামোকে সংযুক্ত করে, নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলো সংযুক্তি করে মানব কঙ্কাল। রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। মস্তিষ্ক করটির মধ্যে মেরুরজ্জু, মেরুদণ্ডের ভিতরে, দেখো এই যে কশেরুকার ভিতরে থাকে মেরুরজ্জু, মেরুদণ্ডরজ্জু থাকে মেরুদণ্ডের ভিতরে, এবং হৃৎপিণ্ড ও ফুসফুস থাকে বক্ষ গহ্বরে, নিরাপদ আশ্রয়ে থাকে। পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহের ভার বহনে সাহায্য করে। আরেকটি কাজ হলো নড়াচড়া ও চলাচল। আমাদের হাত, পা, স্কন্ধচক্র, শ্রোণীচক্র নড়াচড়ায় সাহায্য করে। এ কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নড়াচড়া সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি। কঙ্কালের আরেকটি কাজ হচ্ছে লোহিত কণিকা উৎপাদন। আমাদের অস্থি মজ্জা থেকে লোহিত কণিকা উৎপাদন হয়। অস্থি মজ্জা কি? তোমরা খেয়াল করবে যে হাড়ের ভিতরে একটি নরম অংশ থাকে, একেই বলা হয় অস্থি মজ্জা। আর এই অস্থি মজ্জা থেকেই আমাদের লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়। খনিজ লবণ সঞ্চয়, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ কি হয়? আমাদের কঙ্কালের মধ্যে সঞ্চিত থাকে এবং এতে আমাদের হাড় শক্ত ও মজবুত হয়। তাহলে আমরা আজকে জানলাম মানব কঙ্কালের পরিচিতি এবং মানব কঙ্কাল আমাদের কী কী কাজ করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটি বাড়ির কাজ লিখি, চলো। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলনে তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাড়ির কাজ করব দৃঢ়তা প্রদান ও চলনে কঙ্কালের ভূমিকা ব্যাখ্যা করো। বাড়ির কাজ কিভাবে করতে হয়? পেজের উপরে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা স্পষ্ট করে লিখবে, আর একই পেজে বাড়ির কাজটি করে কি করবে, ছবি তুলে ফেসবুকের যে পেজে তোমরা এই ক্লাসটি দেখছো তার নিচে একটি কমেন্ট বক্স আছে, সেখানে আপলোড করবে। আর আমাদের বাড়ির কাজ অবশ্যই পাঠাতে হবে, কারণ প্রতিবার বাড়ির কাজের জন্য তোমাকে মার্কিং করা হবে, 10-এ 10 নম্বর দেওয়া হবে, যা তোমার পরবর্তী শ্রেণীর উত্তীর্ণে মেধা তালিকা নির্ণয়ে আমরা ব্যবহার করব। আর হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রিটেস্টের নম্বর হিসাবে আমরা এই নম্বরটি কাউন্ট করব। তবে হ্যাঁ, আমরা জীবনের গান গাই। আমি বিশ্বাস করি একদিন এই করোনা পরিস্থিতির অবসান হবে, এই বাংলাদেশকে তোমরাই সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবে, তোমরা হবে আগামী সমৃদ্ধ বাংলাদেশের সুযোগ্য নাগরিক। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।